সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্স। এটি আমাদের ট্রান্সফরমেশনের একদম প্রথম দিকেই আছে। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ তোমাদের পরীক্ষা অবশ্যই আসবে। তোমরা যারা জিএসসি পরীক্ষার্থী আছো, যারা এসএসসি পরীক্ষার্থী আছো, এই সময়টি তোমরা ভালোভাবে এই বিষয়টি চর্চা করবে এবং আমার আজকের ক্লাসটি দেখবে ভালো করে। আমার আজকের ক্লাসটি তোমরা দেখলে খুব ভালোভাবে তোমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ চেঞ্জ করতে পারবে। তার কথা না বাড়িয়ে আমরা আমাদের পাঠে চলে আসছি। আমাদের এখানে তিনটি উদাহরণ দেওয়া আছে। তিনটি উদাহরণের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, তিনটি উদাহরণের মধ্যে প্রথমটিতে অনলি দেওয়া আছে, দ্বিতীয়টিতেও অনলি দেওয়া আছে এবং তৃতীয়টিতেও অনলি দেওয়া আছে। আমরা তিনটা সেন্টেন্সে অনলি ব্যবহার করেছি। তোমরা দেখতে পাচ্ছ অনলি ব্যবহার করেছি। এই অনলি যে নিয়মগুলো সেগুলো আমাদেরকে জানতে হবে। অনলি নিয়ম হচ্ছে কি, তুমি দেখো এখানে অনলি দ্বারা বোঝানো হয়েছে কাকে? হিকে। এখানে অনলি দিয়ে বোঝানো হয়েছে প্যানকে। আর এখানে অনলি দিয়ে বোঝানো হয়েছে 35কে। অর্থাৎ তিন জায়গায় অনলি তিনটি বিষয়কে, আলাদা বিষয়কে বোঝাচ্ছে। প্রথম সেন্টেন্সে অনলি বোঝাচ্ছে একটি ব্যক্তিকে, হি একটি ব্যক্তি, অনলি হি, অনলি হি একটি ব্যক্তিকে বোঝানো হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। আর দ্বিতীয় সেন্টেন্সে অনলি দিয়ে বোঝানো হচ্ছে একটা প্যানকে, প্যান হচ্ছে একটা বস্তু, অনলি দিয়ে একটা বস্তুকে বোঝানো হচ্ছে। আর তৃতীয় যে সেন্টেন্সটি আছে অনলি 35, অনলি 35, এখানে অনলি দিয়ে 35কে বোঝানো হচ্ছে, একটা সংখ্যাকে বোঝানো হচ্ছে। তাহলে আমরা দেখলাম অনলি তিন জায়গায় তিনভাবে বসেছে। এক জায়গায় বসেছে অনলি দিয়ে একটা সাবজেক্টকে, ব্যক্তিকে বোঝাচ্ছে, অনলি দ্বারা একটা ব্যক্তিকে বোঝাচ্ছে। দ্বিতীয় সেন্টেন্সে আমরা তোমরা দেখতে পাচ্ছ অনলি দিয়ে বোঝানো হচ্ছে একটি বস্তুকে। আর তৃতীয় সেন্টেন্সে তোমরা দেখতে পাচ্ছ অনলি দিয়ে বোঝানো হয়েছে একটা সংখ্যাকে। তাহলে তিনটা অনলি তিন জায়গায় তিনভাবে ব্যবহার হয়েছে। আমরা এখন কি করবো, সেইগুলো নেগেটিভে পরিবর্তন করবো। হ্যাঁ, এগুলো প্রত্যেকটি হচ্ছে হ্যাঁ বোধক সেন্টেন্স। পরীক্ষায় যদি এভাবে হ্যাঁ বোধক সেন্টেন্স আসে, তোমরা যেভাবে নেগেটিভ করবে সেই বিষয়টি আমি এখন বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। অনলি হি যখন থাকবে, অনলি দিয়ে যখন কোনো ব্যক্তিকে বোঝানো হবে, তখন আমরা সেটা ব্যবহার করবো নান বাট। কি ব্যবহার করবো? নান বাট, হি ক্যান ডু দিস। তাহলে আমরা এখানে অনলির পরিবর্তে কি ব্যবহার করলাম? অনলির পরিবর্তে আমরা নান বাট ব্যবহার করলাম। আশা করি তোমরা অনলির পরিবর্তে নান বাট ব্যবহার বিষয়টা বুঝতে পেরেছো। এবার আমরা অনলির জায়গায় কি লিখছি তোমরা দেখো সবাই। আই নিড নাথিং বাট এ প্যান। এক্ষেত্রে আমরা অনলির পরিবর্তে কি বসিয়েছি? আমরা অনলির পরিবর্তে বসিয়েছি নাথিং বাট। এখানে আমরা অনলির পরিবর্তে বসিয়েছিলাম নান বাট, কারণ অনলি দিয়ে একটা ব্যক্তিকে বোঝানো হয়েছিল। এক্ষেত্রে অনলি দিয়ে একটা বস্তুকে বোঝানো হচ্ছে, সেখানে আমরা অনলির পরিবর্তে নাথিং বাট ব্যবহার করেছি। এবার এই অনলিকে আমরা কি বোঝাচ্ছি সেটা একটু তোমরা দেখো সবাই। হি ইজ নট মোর দেন 35 ইয়ার্স ওল্ড। আমরা এই সেন্টেন্সে কি লিখলাম? আমরা এই সেন্টেন্সে যেটা লিখলাম সেটা তোমরা দেখবে এখন। সেখানে আমরা লিখেছি অনলির পরিবর্তে নট মোর দেন, অনলির পরিবর্তে আমরা লিখেছি নট মোর দেন। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম অনলি দ্বারা যখন কোনো ব্যক্তিকে বোঝানো হবে, তখন আমরা সেই অনলির পরিবর্তে ব্যবহার করবো নান বাট। অনলি দ্বারা যখন কোনো বস্তুকে বোঝানো হবে, আমরা সেই অনলির পরিবর্তে ব্যবহার করবো নাথিং বাট। আর অনলি দিয়ে যখন কোনো অনলি দিয়ে যখন কোনো বয়সকে বোঝানো হবে বা সংখ্যাকে বোঝানো হবে, আমরা সেখানে ব্যবহার করবো নট মোর দেন, অথবা তোমরা চাইলে নট লেস দেনও ব্যবহার করতে পারো। তাহলে আমরা অনলি দ্বারা তিনটা, অনলি দিয়ে তিনটা রুলস আছে, আমরা সেই তিনটা রুলস এখানে জানলাম। তা আশা করি তোমরা অনলির ব্যবহারগুলো এখন থেকে সঠিকভাবে করতে পারবে। অনলি দিয়ে যে হা বোধক থেকে না বোধক সেন্টেন্সগুলো আসবে, আশা করি তোমরা সেগুলো খুব সহজেই করতে পারবে। ধন্যবাদ তোমাদেরকে।